বিনামূল্যে করতে পারলে তো খুবই ভালো, যদি সেটা নাও পারি স্বল্প মূল্যে যেন শিক্ষার্থীরা আমাদের যে স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে আমরা যে এই ক্লাসগুলো করাচ্ছি করাবো সেগুলো যেন স্বল্প মূল্যে তারা অ্যাক্সেস করতে পারে, সেটির জন্য আমরা বিভিন্ন যে টেলিফোন কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। আমি আশা করছি খুব শিগগিরই আমরা একটা সুখবর দিতে পারব। একই সঙ্গে বছরের প্রায় শেষ, এখন কি হবে ওদের ভবিষ্যৎ? কোনো অসুবিধা নেই, আমাদের তো ক্লাস চলছে, আমরা মনে করছি আমরা যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবো এবং অনলাইনে পরীক্ষা নেবারও নানান রকম সব ব্যবস্থা আমরা করছি। আমার মনে হয় না যে আমাদের শিক্ষার্থীদের খুব বেশি তাদের পিছিয়ে পড়ার বা খুব ক্ষতি হওয়ার কোনো এমন সম্ভাবনা আর আছে। তবে আমরা শতকরা 100 ভাগের কাছে তো পৌঁছাতে পারছি না এখনও, এটি সত্য। যাদের কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি, যে 8-10 ভাগের কাছে, তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেটারও যেমন চেষ্টা অব্যাহত রেখেছি, তার পাশাপাশি যদি একান্তই না পারি তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে তাদেরকে তখন সেই ক্ষতি পুষিয়ে দেবার জন্যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করবো, এই প্রতিশ্রুতি দিতে।